আমরা পড়ছিলাম বাংলাদেশের সংবিধান সম্পর্কে এবং বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনী সম্পর্কে আমরা জানব। বাংলাদেশের এবং ভারতের মধ্যে একটা চুক্তি হয়েছিল 16 মে 1974 সালে। চুক্তিটার নাম হচ্ছে ইন্দিরা মুজিব চুক্তি 1974। এই চুক্তিটা মূলত বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণ কেন্দ্রিক চুক্তি, অর্থাৎ কতটুকু অংশ বাংলাদেশের আর কতটুকু অংশ ভারতের, এটা নিয়ে চুক্তি হয়েছে তৎকালীন দুটি দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে। একটি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তখন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর ভারতের রাষ্ট্রপ্রধান ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তো তাদের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় যে বাংলাদেশ এবং ভারতের সীমানা আসলে কতটুকু, এবং এই সীমানা নির্ধারণের মাধ্যমে বাংলাদেশের যে অংশটুকু সেটি সুস্পষ্টভাবে চিহ্নিত করা হয়। তারপরে তারা যে এই চুক্তিটি সম্পাদন করলেন, এই চুক্তিটি বাংলাদেশ যে সরকার রয়েছে, অর্থাৎ রাষ্ট্রপ্রধান তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু তিনি ছাড়াও অন্যান্য যে সকল জনপ্রতিনিধিরা ছিলেন তাদের সম্মতিক্রমে 28 নভেম্বর 1974 সালে এটি সংসদে গৃহীত হয়। অর্থাৎ কতটুকু অংশ বাংলাদেশের আর কতটুকু অংশ ভারতের, এই যে সীমানা নিয়ে চুক্তিটি হয়েছিল ইন্দিরা মুজিব চুক্তি 1974 হিসেবে, তা সংসদ কর্তৃক গৃহীত হয় এবং তখন তা সংবিধানের তৃতীয় সংশোধনী হিসেবে গৃহীত হয় বা চিহ্নিত হয়। একেবারেই সহজ স্বাভাবিক একটি সংশোধনী, আশা করি সবাই বুঝতে পারছো। তারপরেও কারো যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে, সেটি আমাদেরকে লিখে জানাতে পারো, আমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্টিল দেন, নেভার স্টপ লার্নিং।